ফ্রেঞ্চ লিগ ওয়ানে নেইমারের প্রথম ম্যাচের পারফরমেন্সে মুগ্ধ বিমোহিত তার ভক্ত অনুরাগীরা। এমন পারফরমেন্সের জন্য গোটা বিশ্ব থেকেই প্রশংসা কুড়িয়েছেন এই ব্রাজিলিয়ান, এমনকি বাদ যাননি প্রতিপক্ষের কোচও। গুইনগাম্পের কোচ অ্যান্থনি কম্বুয়ারও নেইমারের প্রশংসায় পঞ্চমুখ। লে ফিগারো সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বহু বছর ধরেই এখানে এমন বিস্ময় ফুটবল দেখিনি। নেইমার বিশ্বের সেরা খেলোয়াড়, তা নিয়ে কোনো সন্দেহ নেই। রোববার গুইনগাম্পের বিপক্ষে 3-0 গোলে জেতার ম্যাচের নায়ক ছিলেন এই ব্রাজিলিয়ান। ফ্রেঞ্চ লিগ ওয়ানের আগমনী বার্তাটা বেশ ভালোভাবেই দিয়েছেন সাবেক বার্সেলোনা ও সান্তোস ফরোয়ার্ড। গুইনগাম্পের বিপক্ষে দারুণ এক গোল, তার আগে ম্যাচের শুরু থেকেই নেইমারের ঝলকানি। ফরাসি দৈনিক এল কুইপ তো নতুন 10 নম্বরের মালিককে শিরোনাম করেছেন দলের মালিক আখ্যা দিয়ে। ইতিহাস গড়ে 222 মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনার অধ্যায়কে ইতি টেনে প্যারিস সেন্ট জার্মেনের জার্সিতে নেইমার। চ্যালেঞ্জ প্রতিনিয়তই নিতে হবে নেইমারকে। নেইমার ভক্তদের চোখ এখন প্যারিস সেন্ট জার্মেনের পরবর্তী ম্যাচে। তোলুসের বিপক্ষে নেইমার কাভানিদের এই ম্যাচ রোববার পার্ক দি প্রিন্সেসে হবে। সবার নজর এখন সেই ম্যাচের দিকেই।